হ্যালো বন্ধুরা পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের শেখাবো ক্যালকুলেটর ছাড়াই কিভাবে আপনি খুব সহজেই গুণ করতে পারবেন চলুন দেখা যাক ক্যালকুলেটর ছাড়াই বড় সংখ্যার গুণ কিভাবে করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি তিন পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ মাল্টিপল অর্থাৎ গুণ একচল্লিশ তাহলে আমরা এখানে ইজিলি ভাবে যদি যেখানে ক্যালকুলেটারের গুণ করতে পারছি বাট এটা তার চাইতে সহজভাবে যখন আপনার কাছে ক্যালকুলেটর থাকবে না তখন আপনি এই হিসাবটা এই মাধ্যমে গুণটা দেখিয়ে দিতে পারবেন চলুন দেখা যাক আমরা আড়াইড়ি ভাবে তিনটা রেখা নিলাম তিনের জন্য যেখানে তিন তিনের জন্য আমরা আড়াই ভাবে তিনটে রেখা নিলাম এবং পাঁচের জন্য আড়েড়ি ভাবে আমরা পাঁচটা রেখা নিলাম এবং একচল্লিশ একচল্লিশের চারের জন্য আমরা লম্বা ভাবে চারটা রেখা নিলাম এবং একের জন্য লম্বাভাবে একটা রেখা নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু কে মিলিত হয়েছে এবং এখানে একটা বিন্দু এখানে একটা তার উপরে একটা তার উপরে একটা এই সার্কেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা বিন্দু সো আমরা একটু নিচে লিখে রাখি খরসা করে রাফ করে লিখে রাখি পাঁচ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিন্দু লম্বা লম্বিভাবে ভাবে এবং আড়াই ভাবে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা তাহলে চার পাঁচা কুড়ি অর্থাৎ বিশটা বিন্দু এখানে আছে নিচে এবং এই পাশের উপরে কনারে আছে একটা দুইটা তিনটা তাহলে এই কন্যারের বিন্দু এবং এই পাশের নিচের কর্ণারি বিন্দু যদি যোগ করি তাহলে আমরা এই সার্কেলের বিন্দু দেখতে পাচ্ছি এটা আমরা আমরা লিখে রাখলাম এবং উপরে একটা দুইটা তিনটা লম্বা লম্বী ভাবে তিনটা বিন্দু এবং আড়াআড়িভাবে ভাবে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা তাহলে তিন চারা বারোটা বিন্দু আমরা উপরে দেখতে পাচ্ছি তাহলে আমরা এটাও লিখে রাখলাম বারো এখন আমরা ক্যালকুলেশনে আসি এই পাঁচের জন্য আমরা এখানে লিখবো পাঁচ হ্যাঁ আর তেইশের জন্য আমরা তিন লিখবো বা দুইটা হাতে রাখবো দুইটা আমরা কোথায় রাখবো এই বারোর সঙ্গে যোগ করে দেখাবো বারো এবং দুই যোগ করলে হয় চোদ্দ তাহলে এখানে লিখলাম আমরা চোদ্দ তাহলে আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এবং একচল্লিশ গুণ করলে এক হাজার আসছে তারপরে আমরা এখন দেখাবো একটু বেশি সংখ্যা অর্থাৎ তিনটা সংখ্যার গুণপল এখন দেখালাম দুইটা সংখ্যার গুণ এখন দেখাবো তিনটা সংখ্যা দিয়ে কিভাবে গুণ করা যায় চলুন দেখা যাক তিনটা সংখ্যা নিলাম এক তিন দুই গুণ দুই এক এখানে নিলাম তিনটা সংখ্যা এই পাশে নিলাম দুইটা সংখ্যা তিনটা সংখ্যার জন্য একের জন্য একটা এখানে নিলাম আড়াই ভাবে তিনের জন্য তিনটা নিলাম দুইয়ের জন্য দুইটা নিলাম এখন লম্বালম্বিভাবে ভাবে দুইয়ের জন্য দুইটা সংখ্যা রেখা নিব একের জন্য একটা রেখা নিব এখন আমরা দেখতে পাচ্ছি নিচে দুইটা বিন্দু দুইয়ের জন্য দুই লিখলাম তারপরে উপরে কর্নারে দেখতে পাচ্ছি চারটা বিন্দু তার উপরের পাশে দেখতে পাচ্ছি তিনটা বিন্দু তার চার আর তিনে সাতটা বিন্দু তো আমরা এখানে লিখলাম সাত তার উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা বিন্দু তার উপরের পাশে দেখতে পাচ্ছি একটা তাহলে এই সার্কেলের ভিতরে দেখতে পাচ্ছি সাতটা বিন্দু তো নিচে লিখলাম একবারে উপরে লাস্ট দেখতে পাচ্ছি দুইটা বিন্দু দুইয়ের জন্য দুইটা বিন্দু লিখে দিলাম এখন আমরা ক্যালকুলেশন করি নিচের প্রথমে যে দুইটা বিন্দু ছিল ওই দুইয়ের জন্য দুই উপরে লিখলাম সাতের জন্য সাত লিখলাম আরেকটা সাতের জন্য এটাও সাত লিখলাম দুইয়ের জন্য দুই লিখলাম তো আমরা দেখতে পাচ্ছি একশো বত্রিশ গুণ একুশ গুণ করলে দুই হাজার সাতশো বাহাত্তর আসতেছে তো এভাবে আপনারা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা পাঁচটার সংখ্যা যেরকম খুশি সেটা দিয়ে গুণ করে দেখিয়ে দিতে পারবেন বা আপনার সুবিধার্থে আপনারা গুণ করে ফলাফল বের করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট বন্ধুদের কাছে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এইরকম ম্যাথমেটিক্যাল টিপস এবং টিক্স এর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন ধন্যবাদ